উদয়পুরের কুমুদি জেলা। সেই উদয়পুরে তৈরি হতে যাচ্ছে অত্যাধুনিক বাস টার্মিনাল। 45 কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ করা হবে। ডিপিআর তৈরির কাজ চলছে। এর সাথে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির সাজিয়ে তোলার জন্য ভারত সরকার বিশেষ প্যাকেজ দিচ্ছে। 100 কোটি টাকায় কাছাকাছি ব্যয় হবে এতে। বহু মানুষ এই ধর্মীয় স্থল দেখতে আসবে, তাই সমস্ত দিক বিবেচনা করে অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। সরকার সমস্ত মানুষ নিয়েই, মানুষের মতামত নিয়ে এগিয়ে যাবে সরকার। কিন্তু কিছু কিছু সরকারকে সমস্যায় ফেলতে প্রচেষ্টা করছে। অন্যায় যা রাষ্ট্রহিতের বিপরীতে রয়েছে তাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগামী কিছুদিনের মধ্যে মিটার অটো চালু করতে যাচ্ছে দপ্তর। মিটার অটো চালু হলে শহরে যানজট অনেকটাই মুক্ত হবে। মানুষ এক জায়গা থেকে অন্য নির্দিষ্ট জায়গায় সহজেই পৌঁছতে পারবে। বেআইনি রিক্সাগুলিকে আইনি ব্যবস্থার মধ্যে আনা হচ্ছে। বুধবার ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনাল ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনালের পরিচালন প্রক্রিয়া সূচনা করে একথা বলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। চন্দ্রপুর ISPT-তে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন TRTC-র চেয়ারম্যান দীপক মজুমদার, সদর মহকুমার শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। পরে চন্দ্রপুর ISPT পরিদর্শন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। নির্মাণ কাজ ঘুরে দেখেন মন্ত্রী। পরিষেবা সঠিকভাবে প্রদানের জন্য বিশেষভাবে নির্দেশ দেন তিনি। রাজ্য সরকারের এরকম বাস স্ট্যান্ড আছে ISPT ধর্মনগর, ISPT চন্দ্রপুর, এই মিলিয়ে 51টা আমাদের বাস স্ট্যান্ড আছে, যেটা রাজ্য পরিবহন দপ্তর করে সরকার জনগণ দ্বারা নির্বাচিত হয় এবং সরকার জনগণের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। আমরা সরকারে 9 মার্চ 2018 প্রথম সরকারে বসি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে। এটা বলার অপেক্ষা থাকে না যে সরকারে বসার আগে দীর্ঘ বিগত দিনে যারা সরকারে ছিলেন সে সময় রাজ্যের পরিবহন এই ব্যবস্থাপনা কিভাবে চলত, সরকারের নিয়ন্ত্রণে বা সরকার জনগণের জন্য তাদের জন্য সেই সময় ওই সময় সেগুলো চলত কিনা, এ প্রশ্ন আমি এখানে করছি না। এটা স্বাভাবিক রাজ্যের একটা বড় প্রশ্ন ছিল। এই সরকারের সম্পত্তিগুলো, এই ফ্রি স্ট্যান্ডগুলো রাজ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ, প্যাসেঞ্জার যারা আছে রাজ্যের বাইরে থেকেও যারা আছে, স্বাভাবিকভাবে তাদের যাদের ব্যবস্থাপনা, যাদের তাদের সুযোগ, তারা এই ব্যবস্থা থাকে যাতে সুযোগ দিতে পারে, স্বচ্ছতা বোধ করতে পারে, তার জন্য সরকারের এই তৈরি করা এই স্ট্যান্ডগুলো। বিগত দিনে দেখা গেছে আমরা যখন সরকারের বসি যে এই স্ট্যান্ডগুলো কারা পরিচালিত, সরকারের কি ভূমিকা ছিল, সরকারের কোনো সম্পদ যেগুলো জনগণের জন্য ব্যবহার হয় সেগুলো সরকারের কোনো কর্তৃত্ব থাকবে না, চলাচল পরিচালনা দিলে কোনো যুক্ত থাকবে না, এটা তো একটা গণতান্ত্রিক সরকারের মধ্যে দিয়ে দেওয়া যায় না। আমরা দেখেছি বাংলাদেশ সরকারের যে লক্ষ্য ছিল যে মানুষের যাতে ব্যবহার, মানুষের সহযোগিতা, এটা যাতে ব্যবহার করা হতো। আমি যখন এই দপ্তরের মন্ত্রী হিসাবে আমার দায়িত্ব নিই, কিছুদিন পর যখন আমরা খোঁজ করতে যাই যে কী ব্যবস্থাপনায় এই গণচেতন চলছে রাজ্যের 51টা এই মতস্থে, কোথাও সঠিক কোনো সরকারি গাইডলাইন ছিল না, সম্পত্তি সরকারের জনগণের ব্যবহার হতো, পার্টিকুলার কোনো ছবি সংগঠন হিসাব নিকাশ কি ব্যাপারে এই যে একটা কালেকশন স্ট্যান্ড হিসাবে করা হয় নির্দিষ্ট ছিল কিনা, কোন প্রপার
এই ট্রেনগুলো মানুষের সাথে যাত্রীদের সাথে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।